আসসালামু আলাইকুম 2022 সালের এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের পরীক্ষা কেমন হলো? আশা করি ভালো। বন্ধুরা, আজকের ভিডিওতে উচ্চতর গণিতের নৈবিত্তিকের সমাধান নিয়ে আসলাম। তো এটা হলো কুমিল্লা বোর্ডের সমাধান। অন্যান্য বোর্ডের সমাধানগুলো পর্যায়ক্রমে আমাদের চ্যানেলে আপলোড করা হবে। যদি তোমরা সেই ভিডিওগুলো মিস করতে না চাও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওর কমেন্টে আমাকে জানাও তোমরা কোন বোর্ডের সমাধান পেতে চাও। তো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক। তো এক নাম্বার প্রশ্নের সঠিক উত্তর হবে ক নাম্বারটা। দুই নাম্বারটা এখানে দাগানো হয়নি, একটু পরে আমি কমেন্টে দিয়ে দিব। তিন নম্বরটা হবে প্রথম অর্থাৎ গ নাম্বারটা। চার নম্বরটা হবে গ। একটি চাকার ব্যাস চোদ্দো সেন্টিমিটার হলে পরিধি আসন্ন মান কত সেন্টিমিটার? এটা হবে 43.98 সেন্টিমিটার। পাঁচ নম্বরের উত্তর হবে খ। ছয় নম্বরের উত্তর হবে ক, এক ও দুই। তারপরে সাত নম্বরের উত্তর হবে গ। আট নম্বরের উত্তর হবে খ নাম্বারটা। এখানে যদিও দাগানো হয়নি কিন্তু এটার উত্তর হবে খ নাম্বারটা। তারপরে নয় নম্বরের উত্তর হবে গ। দশ নম্বরের উত্তর হবে ক। এগারো নম্বরের উত্তরটাও এখানে দাগানো হয়নি, এই পৃষ্ঠায় এই দুইটাই বাদ ছিল। দুইটা আমি পরবর্তীতে কমেন্টে আপডেট করে দিব, মানে কমেন্টে দিয়ে দিব এটার সঠিক উত্তর কি। কমেন্ট বক্স অবশ্যই চেক করবেন। বারো নম্বর বিসি সরলরেখার ডাল কত? এটা হবে খ নাম্বার। তেরো নম্বর হবে গ নাম্বার। চোদ্দো নম্বর হবে খ নাম্বার। পনেরো নম্বর হবে খ নাম্বার ৯৬। ষোলো নম্বর হবে গ নাম্বার। সতেরো নম্বর হবে দুই ও তিন, বহুপদী প্রশ্ন এবং এটার উত্তর হবে দুই ও তিন। তারপরে আঠারো নম্বর হবে গ নাম্বার। উনিশ নম্বর হবে খ নাম্বার। বিশ নম্বর হবে গ নাম্বার। একুশ নম্বর হবে খ নাম্বার। বাইশ নম্বর হবে গ নাম্বার। তেইশ নম্বর হবে ক নাম্বার। এটা ক খ উভয়ই দাগ পড়লেও এটার উত্তর হবে ক নাম্বারটা, ঠিক আছে। চব্বিশ নম্বর হবে ক নাম্বার। পঁচিশ নম্বর হবে গ নাম্বার, গ নাম্বার আর কি। তো এই ছিল আজকের সমাধান। কুমিল্লা বোর্ডের পরীক্ষার্থী বন্ধুদেরকে বলবো, তোমরা যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে এখনই ভিডিওর নিচে লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। তো বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।